আসসালামু আলাইকুম, আহমেদ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আমি ফাহিম। এই ভিডিওটি এসএসসি হায়ার ম্যাথ 8.2 এর একের দুটি ম্যাথস নিয়ে, এখানে আমি একের কহ এই দুইটা ম্যাথস সলভ করে দেখাবো কিভাবে এটা করতে হয়। তো কোয়েশ্চনটা হচ্ছে, ক্যালকুলেটর ব্যবহার না করে মান নির্ণয় করো। এগুলা ক্যালকুলেটর দিয়ে ইজিলি বের করা যায়, কিন্তু ক্যালকুলেটর ব্যবহার না করে কিভাবে বের করতে হবে সেটা আমরা দেখব। কিছু সাইড নোট লিখে রাখছি যাতে আমরা ম্যাথটা সহজেই বুঝতে পারি। এই জন্য শুরু করে দিই। প্রথমে ক নাম্বার ম্যাথটা কি দেয়া আছে, কস পাই ভাগ 4 ভাগ কস পাই ভাগ 6 প্লাস সাইন পাই ভাগ 3। তো আমি লিখি, একটা জিনিস খেয়াল করে দেখি, কস পাই ভাগ 4 মানে কি। কস পাই ভাগ 4 মানে হচ্ছে কস 45 ডিগ্রি, আর আমরা জানি কস 45 ডিগ্রির মান হচ্ছে 1 ভাগ রুট 2। তাহলে এখানে কস পাই ভাগ 4 এর জায়গায় আমরা কি বসাতে পারবো, ওই যে 1 ভাগ রুট 2 আমরা বসিয়ে দিলাম। আচ্ছা, এরপরে দেখি দেয়া আছে কস পাই ভাগ 6। কস পাই ভাগ 6 মানে কস 30 ডিগ্রি, কারণ পাই ভাগ 6 মানে 30 ডিগ্রি, আর কস 30 ডিগ্রি মান রুট 3 ভাগ 2। তাহলে এই যে কস পাই ভাগ 6, এই এখানে আমরা কি বসাতে পারি, এখানে আমরা বসাতে পারি রুট 3 ভাগ 2। দেন হচ্ছে প্লাস দিলাম প্লাস, আর সাইন পাই ভাগ 3, সাইন পাই ভাগ 3 মানে হচ্ছে সাইন 60 ডিগ্রি, আর সাইন 60 ডিগ্রি মান রুট 3 ভাগ 2। এই মানগুলো আমরা মাথার মধ্যে রাখবো আর কি। তো এখানে কি বসাতে পারি আমরা, রুট 3 ভাগ 2। এই তো মানগুলো আমরা বসাই দিলাম প্রত্যেকটার মান। মান বসানোর পর এটাকে আমরা একটু ক্যালকুলেট করি, উপরে কি আছে 1 ভাগ রুট 2। এখন এই দুটার কি করবো, লসাগু নিব। তো এই দুটার লসাগু কত হবে, 2 হবে, নিলাম 2। 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়, আর রুট 3 দিয়ে গুণ করলে কি হবে, রুট 3। এখানেও রুট 3, প্লাস দিয়ে আবার কি হবে, আরেকটা রুট 3। তো এই পোর্শনে কি লিখতে পারি, এর পরের লাইনে 1 ভাগ রুট 2। আচ্ছা, রুট 3 প্লাস রুট 3, তাহলে কি লিখা যায়, 2 রুট 3 ভাগ হচ্ছে গিয়ে 2। এই 2 এই 2 কাটা যাবে, কাটা গিয়ে কি থাকবে, কাটা গিয়ে থাকবে হচ্ছে গিয়ে, উপরে থাকলো হচ্ছে গিয়ে 1 ভাগ রুট 2, আর ভাগ কত থাকবে, 2 তো কাটা গেল, রুট 3 থাকলো। এখন যদি আমরা ক্যালকুলেট করি, এই পাশে আমি লিখে ফেলি, কি লিখতে পারি, উপরে 1 থাকলো আর এই রুট 3 রুট 2 সাথে গুণ হয়ে যাবে। তাহলে পরের লাইনে আমরা লিখতে পারি রুট 2 ইন্টু রুট 3। দেখো তো এই রুট 2 রুট 3 এই দুটাকে একসাথে কীভাবে লেখা যায়, এটাকে এরকম লেখা যায় না, 1 ভাগ দিয়ে রুট দিলাম, আর যেহেতু রুটের মধ্যে আছে দুইটা, 2 ইন্টু 3 করলে কত আসবে, 6। তাহলে 1 ভাগ রুট 6 এটাই হচ্ছে গিয়ে আমার আনসার। তাহলে আমরা সহজেই বুঝে গেলাম আনসারটা কীরকম আসলো। এই তো হয়ে গেল। আচ্ছা, তাহলে প্রথম ম্যাথটা আমরা ক্যালকুলেটর ছাড়া বের করে ফেললাম। একটা জিনিস আমি বলি, আমরা যখন নোট করব এভাবে সাইড নোট করে রাখবো, এই সাইড নোটটা আমাদেরকে হেল্প করবে কিভাবে মানগুলা বসাতে হবে এবং মানটা কার মান কত। যেমন দেখো, কস পাই ভাগ 4 মানে কস 45 ডিগ্রি, আর কস 45 ডিগ্রি মানছে 1 ভাগ রুট 2। প্রত্যেকটা এরকম সাজিয়ে রাখলে ম্যাথমেটিক্স প্রবলেমটা সহজেই করা যায়। এর পরের ম্যাথটা খো নাম্বার ম্যাথস, সেটা আমরা করি। কি দেওয়া আছে, 10 পাই ভাগ 4 প্লাস 10 পাই ভাগ 6 ইন্টু 10 পাই ভাগ 3। তো দেখো 10 পাই ভাগ 4 মানে কত, 10 পাই ভাগ 4 মানে 10 45 ডিগ্রি, আর 10 45 ডিগ্রি মান হচ্ছে 1। এরপর দেখো 10 পাই ভাগ 6 মানে হচ্ছে 10 30 ডিগ্রি, আর 10 30 ডিগ্রি মান কত, 1 ভাগ রুট 3। এরপরে 10 পাই ভাগ 3 ইকুয়ালস টু 10 60 ডিগ্রি, আর 10 60 মান রুট 3। এটা আমি সাইডে লিখে রাখলাম বোঝানোর সুবিধার্থে। এখন জাস্ট মানগুলো আমরা এখানে বসায় দিই। 10 পাই ভাগ 4 মানে কত, 1, প্লাস দিলাম 10 পাই ভাগ 6 মানে কত, 1 ভাগ রুট 3, আর 10 পাই ভাগ 3 মানে হচ্ছে গিয়ে রুট 3। এখন যদি আমরা এটা ক্যালকুলেট করি, এই রুট 3 এই রুট 3 কাটা যাবে, কাটা গিয়ে কত থাকবে, 1 থাকবে, কেটে দিই, তাহলে 1 প্লাস 1 করে কত আসবে, 2। এটাই হচ্ছে গিয়ে আমার আনসার। তাহলে আমরা সহজেই কিন্তু এই ম্যাথমেটিক্যাল প্রবলেম ক্যালকুলেটর ছাড়া বের করতে পারি। আমাদেরকে এই যে ত্রিকোণমিতিক অনুপাতের বিভিন্ন কোণের মান কত সেটা যদি জানতে পারি, তাহলে এই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সহজেই কিন্তু ক্যালকুলেটর ছাড়া করা যায়।